স্থানে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে বা প্রতারণা করা হচ্ছে এই মর্মে তার কাছে তথ্য আসে এবং তার মাধ্যমে তিনি মূলত জানতে পারেন যে প্রাথমিকভাবে তিনিই প্রথম জানতে পারেন যে এই ঘটনার সাথে যে মূলত আলামিন নামে একজন ব্যক্তি যিনি ইনভলভ এবং তার সহযোগী হিসেবে প্রাথমিকভাবে আমরা যাকে গ্রেফতার করেছিলাম জেসমিন তার সম্পর্কে তিনি তথ্য পান যার প্রেক্ষিতে উনি কিন্তু নিজে বলেছেন যেটি উনি 22 তারিখে মূলত তিনি যখন অফিসে যাচ্ছিলেন উনি যখন র‍্যাবের টহলটি সামনে পান এটা কগনিজিবল অফেন্স হিসেবে তিনি র‍্যাবে অভিযোগ করতেই পারেন তার অভিযোগের প্রেক্ষিতে মূলত তার সম্মুখে তিনি কিন্তু ছিলেন তার সম্মুখে প্রাথমিকভাবে আমরা এই মহিলা যিনি আপনারা জানেন যে ভূমি অফিসে কর্মরত তাকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করি তার সম্মুখে শুধু তাই নয় সেখানে সাক্ষী ছিলেন দুজন সাক্ষী ছিলেন তাদের সম্মুখে এবং এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন রাস্তায় তাদের সম্মুখে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় যে মূলত তিনি এই বিষয়ে ইনভলভ কিনা যেটা এখানে আমাদের নারী সদস্য ছিলেন দুজন নারী সদস্য ছিলেন তারা স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেন যে এই যে জনাব এনামুল হক যিনি যুগ্ম সচিব তার যে অভিযোগ যে তার ফেসবুক আইডি হ্যাক করে যে প্রতারণা করা হচ্ছে এখানে তার সংশ্লিষ্টতার বিষয়ে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাক্ষীগণের উপস্থিতিতে আমাদের মহিলা র‍্যাব সদস্য যখন তাকে জিজ্ঞাসাবাদ করেন বা তাকে জিজ্ঞাসা করেন তিনি অকপটে তিনি স্বীকার করেন এবং তার যে মোবাইলটি তার সাথে ছিল সেই মোবাইলে এই যে কর্মকর্তা যুগ্ম সচিব জনাব এনামুল হক সাহেবের ফেসবুক ফেক আইডি চলমান অবস্থায় পাওয়া যায় তার মোবাইলে তিনি মোবাইল পাসওয়ার্ডে তিনি ওপেন করে দিয়েছেন তিনি যখন দেখেছেন তখন আমাদের মহিলা সদস্য সাক্ষীগণের উপস্থিতি এবং উনিও ছিলেন তার মোবাইলে আমরা একটি সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট পাই এবং সেখানে লক্ষ লক্ষ টাকার জমা রসিদের প্রমাণ আমরা পাই তার মোবাইলের আমরা বেশ কিছু আলামত পাই যেটা মেসেজ চ্যাটিং থেকে শুরু করে তার যে অর্থ লেনদেনের যে বিষয়গুলো লক্ষ লক্ষ টাকা 20-30 লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকার লেনদেনে বেশ কিছু আলামত আমরা পাই এবং তিনি অকপটে উনি স্বীকার করেন কারণ এখানে সাক্ষী আছে এখানে কিন্তু বিষয় আছে সাক্ষী আছে ওখানে অন্যান্য লোকজন ছিলেন পরবর্তীতে সাক্ষীগণের সম্মুখে ওনাকে সহ আমরা যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে সকালে আনুমানিক 11:30টার দিকে 11:30টার দিনে এই জনাব এনামুল হক যুগ্ম সচিব উনিও ছিলেন এবং 11:30টার দিকে আমরা আনুমানিক তাকে আটক করি এবং সেখানে সাক্ষীও ছিলেন এবং এই সাক্ষী সহ এনামুল হক সহ এই যে আলামতগুলো আমরা পেয়েছি যেগুলো আমরা যখনই কাউকে যখন মামলাতে নিয়ে আসবো বা তার নামে প্রতারণার মামলা করা হবে যেখানে জব্দ তালিকা হিসেবে দিতে হবে এই সাক্ষীগণের উপস্থিতিতে তার মোবাইল থেকে কম্পিউটার দোকানে যাওয়ার পরে তার সমস্ত আলামত কম্পিউটারের দোকান নিয়ে আমরা প্রিন্ট আউট করি তার সম্মুখে সাক্ষী সম্মুখে আমাদের মহিলার এক সদস্য ছিলেন এবং যুগ্ম সচিব উনিও ছিলেন আমরা আমাদের সমস্ত আলামত সংগ্রহ করার পরে যথানিয়ম অনুযায়ী যখন আমরা থানার উদ্দেশ্যে যাচ্ছিলাম মামলা দায়ের করার জন্য অর্থাৎ যে বাদী যে যুগ্ম সচিব জনাব এনামুল হক সাহেব উনি যখন মামলা করার জন্য আমরা যখন উনি সহ যাচ্ছিলাম তখন যে মহিলা উনি অসুস্থ বোধ করেন আমাদের কাছে মনে হয়েছে যে একটি মহিলা উনি অসুস্থ বোধ করছেন ওনাকে হাসপাতালে নেওয়া জরুরি মামলা হলো পরের বিষয় সো আপনারা জানেন যে শুধু র‍্যাব না আইন শৃঙ্খলা বাহিনী সবসময় নারী ও শিশু অধিকার রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় অনেক সিরিয়াস এবং সেখানে কিন্তু আমরা তাকে নওগাঁ হাসপাতালে নিয়ে যাই প্রাথমিকভাবে এবং নওগাঁ হাসপাতালে তিনি গাড়ি থেকে নেমে উনি হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসকরা কালকে মিডিয়াতে কথা বলেছেন উনি হাসপাতালে যাওয়ার পরে ওনার বোন ওনার ফুফু ওনার চাচা ওনার আত্মীয় সবাইকে ডাকা হয় এমনকি এসিল্যান্ড সহ ওনার যারা সহকর্মী তারাও হাসপাতালে আসেন তাদের সান্নিধ্যে থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা করেন এবং সন্ধ্যার দিকে যখন হাসপাতাল কর্তৃপক্ষ মনে করেন যে তার তিনি স্ট্রোক করতে পারেন বলে তারা ধারণা করেন তখন সন্ধ্যার দিকে
তারা রাজশাহী মেডিকেলে তারা স্থানান্তর করেন এবং র‍্যাবের তত্ত্বাবধানে এই আমাদের মহিলা সদস্য উনি তারপর ওনার পরিবারের লোকজন সহ আমরা কিন্তু অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহী হাসপাতালে নিয়ে যাই। সেখানে যাওয়ার পরে তার সিটি স্ক্যান করা হয় এবং সেখানে কিন্তু তার যে স্ট্রোকের যে আলামত বা এরকম কিছু আসে এবং পরবর্তীতে আপনারা জানেন চিকিৎসাধীন অবস্থায় উনি পরবর্তী দিন আইসিইউতে যখন ওনাকে নেওয়া হয় উনি মৃত্যুবরণ করেন পরবর্তী দিন। এখন যেই ওনার কি কারণে মৃত্যু হয়েছে সেটা অবশ্যই যে বিজ্ঞ ডক্টর যিনি আছেন তিনি একটি প্রাথমিক রিপোর্ট দিয়েছেন ডেথ সার্টিফিকেট, সেখানে তো উনি উল্লেখ করেছেন যেটা আপনি বলেছেন এবং পাশাপাশি এখানে পোস্টমর্টম হবে সেই রিপোর্টে হয়তো চলে আসবে যে উনি কি কারণে মৃত্যুবরণ করেছেন। বাট এখানে একটি বিষয় উল্লেখ্য যে এই যেই ভুক্তভোগী প্রজাতন্ত্রের যে একজন কর্মকর্তা যুগ্ম সচিব এনামুল হক সাহেব ইনি কিন্তু পরবর্তীতে যখন আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই হাসপাতাল থেকে পরবর্তীতে আমরা ওনাকে বলি যে আপনি নিয়মতান্ত্রিকভাবে যে জব্দ তালিকার তথ্য প্রমাণ দিয়ে সহ উনি কিন্তু থানায় যান নিয়মতান্ত্রিকভাবে মামলা করার জন্য। আপনারা জানেন ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলা হয় সেটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পারমিশন নিয়ে তাদের মামলা রুজু করতে হয়, তারা যথাযথ পারমিশন নিয়ে মামলা রুজু করেন এবং তিনি নিজে কিন্তু বাদী হয়ে উনি এই মামলা করেন। তো এখন যে বিষয়টি এসেছে যে প্রথম যে বিষয় যে এখানে যেহেতু একটি অভিযোগ এসেছে উনি আমাদের হেফাজতে থাকাকালীন উনি অসুস্থ হয়ে যান পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় উনি মৃত্যুবরণ করেন, সো এখানে অবশ্যই আমাদের র‍্যাব সদর দপ্তরের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টারনাল ইনকোয়ারি সেল রয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে একটি তদন্ত কমিটি করেছি, তদন্ত কমিটি কাজ করছে যে এখানে আমাদের কোনো গাফিলতি রয়েছে কিনা, এখানে আমাদের যারা কাজ করেছেন গ্রাউন্ডে তাদের কোনো গাফিলতি আছে কিনা বা তাদের কোনো ধরনের ইনভলভমেন্ট রয়েছে কিনা বা অনৈতিক কোনো কিছু আছে কিনা এরা কিন্তু তদন্ত করছেন। এবং আপনারা জানেন যে আমাদের তদন্ত অত্যন্ত স্ট্রং হয় এবং আমাদের তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত প্রমাণিত হয় চাকরিচ্যুত সহ তাদের কিন্তু অনেক মেজর পানিশমেন্ট দেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা দেখেছেন বিজ্ঞ আদালত আমাদের কাছে কিছু কোয়ারিজ দিয়েছে, এই বিজ্ঞ আদালত যে সকল কোয়ারিজ দিয়েছে সেই কোয়ারিজগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বা অন্যান্য আইনজীবীর মাধ্যমে আমরা বিজ্ঞ আদালতে আজকে উপস্থাপন করা হবে। আর কিছু হ্যাঁ প্রাথমিকভাবে আপনারা বলছেন যে তদন্ত করে অবহেলা পেলে ব্যবস্থা অবশ্যই প্রাথমিকভাবে আপনাদের কাছে আচ্ছা এখন যেটি হয়েছে তদন্ত তদন্ত কমিটি গতকালকে করা হয়েছে, তো এটা একটু সময়ের সাপেক্ষ ব্যাপার কারণ এখানে দেখেন ডিজিটাল নিরাপত্তা বা সাইবার ক্রাইম কিন্তু এখন অনেক গুরুত্বপূর্ণ একটি মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমাদের অনেক ব্যক্তি বিভিন্নভাবে এই সাইবার ক্রাইমের এই প্রতারণার সাথে আমরা জড়িয়ে যাচ্ছি, অনেকে এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে। তো আমরা এই যেই ঘটনাটি আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে যেহেতু উনি অসুস্থ হয়ে গেছেন এবং এখানে অপারেশনের প্রক্রিয়াগত কোনো দুর্বলতা আছে কিনা বা এখানে আমাদের আর কারো ইনভলভমেন্ট আছে কিনা এটা কিন্তু এখনই বলার মতো সময় আসেনি, কারণ আমরা যে আপনি দেখেছি প্রাথমিকভাবে যে আমরা মেডিকেল রিপোর্ট পেয়েছি সেখানে নওগাঁ যে আমরা নেওয়া হয়েছিল নওগাঁর ডাক্তারও কিন্তু আপনাদের মিডিয়ার সাথে কথা বলেছে, সো এখন পর্যন্ত ওইরকম কিছু আসেনি। বাট তদন্ত কমিটি কাজ করবে, তাদেরকে সময় দেওয়া হয়েছে, তদন্ত কমিটি যদি তাদের তদন্তে এই ধরনের কোনো গাফিলতি পায় আমরা অবশ্যই অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা ওনাকে এখানে একটি বিষয় ওনাকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুপুর একটায়, আপনি দেখবেন হাসপাতালে স্লিপে আছে আর একটার কাছাকাছি সময় উনি নওগাঁ হাসপাতালে ভর্তি হন, ওনাকে আনুমানিক 11:30টার সময় ভুক্তভোগী সহ এবং আমাদের মহিলার এক সদস্য সহ ওনাকে প্রাথমিকভাবে আটক করা হয়। আটকের পরে সাক্ষীগণের উপস্থিতিতে ওনার কাছে যে আলামত আমরা পাই ওনার মোবাইল প্লাস উনি যে অকপটে স্বীকার করেছেন এই বিষয়গুলো সহ ওনাকে একটি কম্পিউটারের দোকানের সামনে আমরা যাই, সেইখানে ওনার মোবাইল থেকে এই আলামতগুলো প্রিন্ট আউট করা হয় বিকজ সেখানে মামলা জব্দ তালিকার একটি বিষয় আছে, এই ওনার সম্মুখে সাক্ষীগণের সম্মুখে আমরা কিন্তু এই আলামতগুলো প্রিন্ট করি। তারপরে যখন আমরা সমস্ত আলামত প্রিন্ট করা হয় এবং মামলার যে বিষয়গুলো প্রয়োজন সাক্ষী সমস্ত সহ করার পরে কিন্তু ওনাকে সহ
ভুক্তভোগী সহ তারা থানার উদ্দেশ্যে যখন রওনা দেয় তখনই উনি অসুস্থ ফিল করেন এবং তখন কিন্তু ওনাকে নওগাঁ হাসপাতালে নেওয়া হয়। সো দেখেন এই যে সময়টা এক ঘন্টা দেড় ঘন্টার সময় এই সময়টাতে মূলত এই কাজগুলি করা হয়েছে। তত্ত্বাবধানে এটা তদন্ত করছে।